আমরা তাহাজ্জুদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সারা বছর করতে পারি না বেশিরভাগ মানুষ। আল্লাহর কাছে একান্তে দোয়া করার গুরুত্বপূর্ণ সময়টা আমাদের ঘুমে কেটে যায়। রমাদান বিরাট বড় একটা সুযোগ যে ভোর রাতে আমাকে সাহারি খেতে উঠতেই হয়, তো আমি 10টা মিনিট সময় সাহারি আগে আগে শেষ করে আজানের আগে 10টা মিনিট সময় বের করে, অথবা খাবারের আগে সাহারির আগে 10টা মিনিট সময় বের করে আমি ঘরের কোনো একটা কোণায় বসে উজু করে আমি আল্লাহর সাথে একটু কথা বলতে পারি, একটু দোয়া নিবেদন করতে পারি। 30 দিন যদি আমি নিয়মিত এই কাজটা করতে পারি, এ মাসে আমার অনেক বড় অ্যাচিভমেন্ট হয়ে যেতে পারে। চোখের পানি ফেলে নিজের গুনাহগুলো মাফ করাতে পারি, নিজের যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি, আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে পারি। নিজের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন, বাবা মা চলে গেছেন, তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করতে পারি, নিজের জন্য সন্তানের জন্য কল্যাণ কামনা করতে পারি। এক কথায় যে সময়টাতে আমাদের আলো আধারিতে থেকে আল্লাহর কাছে একাকী নিঃসঙ্গ থেকে নির্জনে থেকে প্রত্যেকে যার যার মতো দোয়া করার কথা, সেই সময়টাতে যখন দেখি আমাদের তরুণ প্রজন্মের একটা অংশ তারা সাহারি পার্টি সাহারি নাইট এই জাতীয় অনুষ্ঠানে আলো ঝলকানিতে তারা আলো ঝলমলে পরিবেশের মধ্যে হোটেলে রেস্তোরাঁতে তারা যখন আড্ডা মারে তখন অবাক লাগে যে যখন একাকী চলে যাওয়ার কথা, নির্জন হয়ে যাওয়ার কথা, অন্ধকারে চলে যাওয়ার কথা, আলো আধারিতে চলে যাওয়ার কথা, দোয়া কান্নাকাটি করার কথা, তখন বরং আরও আলো ঝলমলে পরিবেশে তখন আরও নির্জনতা ভঙ্গ করে একাকী না থাকার জায়গা বরং আরও দলবদ্ধভাবে সবাই মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করার পরিবর্তে তখন ফুর্তি আর তামাশা করছে। আমরা এমন একটা সময় পার করছি পৃথিবীতে যে আমাদের তরুণরা পারিবারিক শিক্ষার অভাবে এবং জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব এটার ঘাটতির অভাবে, পারিবারিক শিক্ষার অভাবে এবং আকাশ সংস্কৃতির কুপ্রভাবে নানা কারণে আমাদের তরুণরা আজ এমন একটা জায়গায় চলে গেছে যে তাদের দ্বারা এমন এমন কাজ হচ্ছে, এমন এমন বিষয় ঘটছে যা আমাদের চোখ কপালে তুলে ফেলছে। কিশোর গ্যাং আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রায় এই পয়েন্টটা বিশেষভাবে আপনাদের নজরে আনি। কিশোর গ্যাংয়ের যে কালচার আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর আগে এই দেশে কিশোর গ্যাং নামক এরকম কোনো আপদ আমাদের সমাজে আসতে পারে এটা আমরা কখনো কল্পনাও করছি? যে বয়সের বাচ্চারা এখন সন্ত্রাসী হচ্ছে, যে বয়সের বাচ্চারা এখন বাবার বয়সে মানুষকে খুন করে ফেলছে, নিজের সমবয়সী বন্ধুকে খুন করে ফেলছে, অহরহ নিত্য নৈমিত্তিক ব্যাপার, এখনও পর্যন্ত আমাদের চোখ খুলছে না যে আমাদের সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার একমাত্র পথ, দ্বিতীয় কোনো পথ খোলা নাই, একমাত্র পথ হলো তাদেরকে মোরালিটি, নীতিনৈতিকতা এবং কোরআন এবং হাদিসের আলোকে, ইসলামের আলোকে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া। যদি না দেই তো আমাদের ভাবসাব জাহির হবে, আমার ছেলে ইংলিশ বলে, আমার ছেলে ইউ লেবাস পরে, ড্রেস পরে, আমার ছেলের ভাবচক্কর পশ্চিমা কালচারের সাথে অনেকটা যায়, আমার ছেলে মেয়ের অনেক কিছু দেখে আমার কাছে বাহ্যিকভাবে অনেক বেশি আমার কাছে তৃপ্তিদায়ক মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে আমাদের সন্তানরা আস্তে আস্তে পশুত্ব এবং পশুর চরিত্রগুলো তাদের মধ্যে ধারণ করছে। এবং এই কারণে আপনারা দেখবেন, আমি এর আগেও বলেছি যে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক তরুণদেরকে দেখি যে দাদা মারা গেছেন, নানা মারা গেছেন, তো নাতিরা 2-3 জন মিলে দাদা বা নানার লাশের সাথে সেলফি তুলছে এবং হাস্যোজ্জ্বল সেলফি, এরকম ছবি আপনাদের অনেকের চোখে পড়েছে। এরকম উদ্ভট কর্মকাণ্ড হচ্ছে, ঠিক ওই টাইপেরই কর্মকাণ্ডের একটা হলো এই সাহারি নাটি নাইট এবং সাহারি পার্টি করা। আমার তো সন্দেহ হয় যে আগামী 2-5-10 বছর পর বা কোনো এক সময় আমাদের দেশে হয়তোবা এই যে ইফতার পার্টির মতো সাহারি পার্টি রাজনৈতিক দলগুলো বলেন, সামাজিক সংগঠনগুলো বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বলেন, অনেকে হয়তো আয়োজন করা শুরু করবে। কারণ যে পরিমাণ আয়োজন, যে পরিমাণ ধান্দা, তাতে 30 দিনে তো কাভার হয় না, তো কিছু হবে ইফতার পার্টি আর কিছু হবে সাহারি পার্টি। ভাইয়ের আমার রমাদানকে অর্থবহ করবার জন্য এই জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে মিটিং করতে হবে যে আমাদের ইফতারের সময়টা যাতে নষ্ট না হয় দোয়ার মাধ্যমে। কি করা যেতে পারে, আমরা আমাদের ইফতারের তালিকাটাকে শর্ট করে নিয়ে আসতে পারি, আর যদি শর্ট করব এরকম মানসিকতা নাই, অনেক বেশি ভোজন বিলাসী আমরা, তাহলে ঠিক আছে থাকুক, কিন্তু সেটা আমাদের হবে হলো মাগরিবের পরে, মাগরিবের আগে খুব শর্টে আমরা সেরে ফেলবো, অথবা তার জন্য অনেকগুলো প্রস্তুতি আগে থেকে আমরা করে ফেলবো যাতে করে রমাদান ইবাদতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। ইফতার উপস্থিত রেখে আমরা যেন একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারি, এটার জন্য সকাল সন্ধ্যার জিকির আজকার দোয়াতে
মশগুল হতে পারি, একবারে আজান দেয় তখনও যেন আমরা হুড়াহুড়ি দৌড়াদৌড়ি, আর একবারে গরম গরম খাওয়ার জন্য পাগল পড়া না থাকি। গরম গরম খেতে চান খান, সেই জন্য হটপট কিনে ফেলেন, হটপটে ভরে ফেলেন। বহু বুদ্ধি আছে, আপনি পরিবারকে নিয়ে বসেন যে কী করা যায়, যে আমরা গরমও খাবো আবার ইবাদতও করবো, অথবা গরম খাওয়া ছেড়ে দিব ইবাদতটাকে প্রায়োরিটি দিব, কী করা যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।